নিয়ন্ত্রণে করার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, কিন্তু সেটি আসলে তারা প্রতিনিয়ত কিন্তু সেখানে পানি কিন্তু মেরে যাচ্ছেন, কিন্তু সেটি আসলে ভেতরে পানি ঢোকানো যতটুকু পারছে সেখানে ভেতরে পানি ঢোকাচ্ছে, তো সেখানে কিন্তু আগুন নেবানোর চেষ্টা করছে। পুরো গার্মেন্টসের চারিপাশে কিন্তু একেবারে ঘিরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা, কিন্তু আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, সেদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা পুরো গার্মেন্টসটি ঘিরে কিন্তু আগুন নেবানোর চেষ্টা করবো। আপনাকে একটু জানিয়ে রাখি, এই যে আগ্রাবাদের এই যে চট্টগ্রামের এই যে টেক্সটাইল মিল যেটিকে বলা হচ্ছে, সেই টেক্সটাইল মিলে কোরিয়ান গার্মেন্টসে সে আগুন লাগে। আমরা আর একটু পাশে যদি যাওয়ার চেষ্টা করি, এইদিকে আগুনের পরিমাণ আরও ভয়াবহ মনে হচ্ছে, অর্থাৎ এদিকের সামনের দিক থেকে পেছনের দিক থেকে অবস্থা আরও ভয়াবহ। যেখান থেকে ধোঁয়া বের হচ্ছে, মারাত্মকভাবে ধোঁয়া কিন্তু বের হচ্ছে, যেটা কুণ্ডলি পাকিয়ে কিন্তু ধোঁয়া বের হচ্ছে, এবং তারা এই যে পাঁচতলার এই ভবন যেটিকে দোতলায় যেটিতে বিশে আগুন ধরেছে সেটি হচ্ছে জুতার কারখানা। সেই জুতার কারখানায় আগুনের এখন থেকে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট আগে কিন্তু সে আগুন ধরে, এবং আগুন নেবানোর কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু যথাসাধ্য কিন্তু চেষ্টা করে যাচ্ছেন সেই আগুন নেবাতে। কিন্তু বেশ কয়েকটি ইউনিটের বিভিন্ন দিক দিয়ে কিন্তু পানি তারা মারছেন, এবং পানি মেরে কিন্তু সে আগুন নেবানোর চেষ্টা করেছেন, এবং সেই আগুন তারা নেবাতে চেষ্টা